আসসালামু আলাইকুম, আমি ফরহাদ বলছিলাম। আজকে সাপোর্ট শুরু করছি। এ কেমন আছেন সবাই? আপনাদের কোনো কোশ্চেন থাকলে গ্রুপে পোস্ট দেন তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম ভাই, কেমন আছেন ভালো আছেন? ভাই? কথা শোনা যান আবার। ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। আমার একটু চেক করে দেখবেন আমার সমস্যাটা একটু। পোস্ট দিলেন না গ্রুপে, পোস্ট দেন। আচ্ছা, আজকের পর থেকে কাল নেক্সট ডে কোশ্চেন থাকলে অবশ্যই পোস্ট দিবেন। হ্যাঁ, নতুন তো স্যার, সেজন্য কিছু বুঝতেছি না, বুঝে উঠতে পারতেছি না আর কি। যে আপনার নতুনদের হচ্ছে যেটা আপনারা করবেন, যদি কোনো কোশ্চেন থাকে আপনি আমাদের এই যে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট যে গ্রুপটা আছে, এই যে দুটো, এই যে এটা, এই যে নাম, এই নামে, এই নামে তো আপনি জয়েন্ট হওয়া আছে মেবি। যদি না থাকে তাহলে জয়েন রিকোয়েস্ট পাঠাবেন, আমরা আপনাকে জয়েন করে নেবো। জয়েন করার পর আপনি পোস্ট করতে পারবেন, আপনার সাপোর্ট দরকার হলে আপনি পোস্ট দিবেন, আমরা ওখান থেকে পোস্ট থেকে দেখে সাপোর্ট দেবো। হ্যাঁ, আচ্ছা স্যার, স্ক্রিন শেয়ার করুন, কি সমস্যা? পাইছেন স্যার? জি স্ক্রিন দেখতে পাচ্ছি। হ্যাঁ বলেন। আমার ওই ফাইবারের একটু গিগ গুলো একটু দেখবেন আর কি। একটা আমি দুইটা গিগ পাবলিশ করছি, একটু মধ্যে একটু কারেকশন কোথায় কোনো সমস্যা আছে কিনা একটু দেখবেন আর কি স্যার। আপনার প্রোফাইল চেক করাইছেন? আমি চেক করেছি একবার, গতকালকে চেক করেছিলাম, এটা ওই কারেকশন করতে বসলে এগুলো করছিলাম আর কি। তো এখন প্রোফাইল একটু চেক আপনি করেছেন, ফাইনালি দেখতে ছবিটা চেঞ্জ পাচ্ছেন? করতে বলেনি? ছবিটা চেঞ্জ করতে বলেনি? জি, এটা ছবিটা চেঞ্জ করতে পারেনি, ছবি চেঞ্জ করতে বলেনি? এটা এর আগে আরেকটা দিছিলাম, এটা চেঞ্জ করে এটা দিছি কাল গতকালকে। এটা দেখে এটা ছবিটা কিছু বলে নাই, এমনি ওই ব্যানার আর ওই যে আপনার ওই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হয়েছিল, সেজন্য ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছিলাম একটু ছোট করে। মানে কালকে দেখাইছেন? কালকে, জি স্যার, জি কাল শুক্রবার ছিল, কালকে ওই যে ইয়া ভাইরে দেখাইছেন নাকি, কায়েস ভাইরে দেখাইছেন নাকি? জি উনি বলতেছে আমি তো তেমন ফেসবুক মার্কেটিং এর দিক করি নাই, তারপরও একটু ইয়া করছে আপনি আর যেটা কি। করবেন হচ্ছে, যেটা করবেন এই প্রোফাইল চেঞ্জ করবেন, প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন। প্রোফাইল পিকচার দিবেন হলো আপনি সামনে তাকিয়ে আছেন একদম প্রফেশনাল স্টাইলে, বা হচ্ছে ওয়ার্কিং মোডে আছেন সেরকম স্টাইলে ছবি দিবেন। এই আপনার মুখের মধ্যে এই যে দেখেন, এই যে ইয়ে পড়ছে, ছায়া পড়ছে, আর তারপর ছবি হচ্ছে সাইড পাশে গেছে। কারণ আপনি আমাদের প্রোফাইল ক্রিয়েটের সময় আমাদের স্যারের ক্লাসটা ইয়েটা দেখেনি, ভিডিওটা দেখেনি, স্যার কিভাবে বলছে প্রোফাইল পিকচার দেওয়ার জন্য। দেখছি স্যার, অবশ্যই আমার এরকম ছবি কালেকশন নাই তো, আপাতত এটা ছিল সেজন্য আচ্ছা, এটা আপাতত দিয়ে দেখ। জন্য এটা অবশ্যই চেঞ্জ করবেন, এটা পরবর্তী মনে থাকবে না, স্মরণ থাকবে না আপনার, অবশ্যই চেঞ্জ করবেন। আর মাউস অ্যাপ্রুভ দিন।
এই যে উপরের গ্রাফিক্স এই বানানটা ভুল। আপনি কি আমার আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি। এই যে এসব চেঞ্জ করবেন, এই যে যে তোমার এই বানানটা ভুল, এটা হচ্ছে গ্রাফিক, এটা হবে গ্রাফিক্স ডিজাইন। আর আজকে মেন কথা হচ্ছে আপনি এটা ভুল করছেন, আর গ্রাফিক ডিজাইন হলো মানে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন হলো দুইবার, এই পিডিএফ পিডিএফ এক্সেল যে পিডিএফ ওয়ার্ড এসব কপি পেস্ট এসব দেওয়ার দরকার নেই। 10টা হলো স্কিল দিবেন, তার মধ্যে টপ 5টা স্কিল থাকবে উপরে, যেমন এসইও, ডাটা এন্ট্রি, লিঙ্ক বিল্ডিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এরকম 5টা হবে উপরে, 5-6টা উপরে হবে। হ্যাঁ হ্যালো, স্যার বুঝতে পারছি। ওইরকম 5-6টা উপরে হবে, আর নিচে 4-5টা হবে, সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ফটো এডিটিং, এসব হবে নিচে। মানে ওই সব ওই 5টা কাজ করতে আপনার যেটুকু দরকার, মানে যেটুকু প্রয়োজন, যে মানে সাহায্যকারী বলে না যে সাহায্যকারী ভাব, সেই সেই সেগুলো সাহায্য করবে। তো এভাবে স্কিলটা স্কিলে এটা সাজাবেন। এসব আপনার ওই যে কথা আলাদা আলাদা হবে, আর্টিকেল রাইটিং কথা আলাদা আলাদা হবে, ইউটিউব মার্কেটিং কথা আলাদা 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 হবে, যেমন লিঙ্ক বিল্ডিং কথা আলাদা আলাদা হয়েছে, ওই যে তোমার ডাটা এন্ট্রি হয়েছে, ঠিক সেরকম হবে। তাহলে স্কিল ঠিক করে নেবেন, প্রোফাইল পিকচার চেঞ্জ করে নেবেন। আপনার কোন গিল? ভাই আপনার কোন গিল, কোন গিল দেখতে হবে? স্যার ওই ফেসবুক মার্কেটটা দিলে হবে স্যার, প্রথমটা কি? হ্যাঁ এটা ক্যাটাগরি হবে, এই যে সাব ক্যাটাগরি হবে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ওই জামান স্যার বলছিল স্যার, মানে একটা ক্লাস লাইভ ক্লাস যেটা দেখছিলাম এখানে, ওই আপনার ইনফ্লুয়েন্স মার্কেটিংটা দিতে বলছে আর কি। ইনফ্লুয়েন্স মার্কেটিং পরে হচ্ছে স্যারের ক্লাসটা করার পর আমরা যে মিটিং করছিলাম, হ্যাঁ পরে আমরা সাপোর্ট টিমের সবাই মিটিং করে আমরা ফেসবুকে সরি ফাইবারে বিষয়টা বর্তমান কি চলতেছে, মানে কি ট্র্যাজেডি চলতেছে, এ নিয়ে রিসার্চ করে আমরা এইটা বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি যে ফেসবুক মার্কেটিং এর সাব ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর হচ্ছে সার্ভিস টাইপ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ঠিক আছে, এটা নেক্সট নেক্সট কোনো কাজে যখন আমরা ফেসবুক মার্কেটিং করাবে তখন অবশ্যই সাইডটা বলবে, দেখে কারণ ট্র্যাজেডি চেঞ্জ হয়, বুঝতেছেন না? হ্যালো হ্যালো, হ্যাঁ 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 সরি বল। হ্যালো হ্যালো, সালাম আলাইকুম। হ্যাঁ ভাই স্যার, হ্যালো স্যার, একটু স্যার একটু লাইনে আসো মনে হয়। স্যার কোথায় গেল? মোবাইলে কথা বলতেছে মনে হয়। আপনি কি পুরাতন স্টুডেন্ট ভাই? হ্যাঁ ভাই, ইয়া শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন আবার। মাউসটা অ্যাপ্রুভ দিন আমার।
বলেন কথা হয়েছে, বিকেলে আসবে। এইখানে যে এফবি মার্কেটিং সামনে তার দরকার নেই, এটা এটা চেঞ্জ করে দিন, শুধু শুধু লিখেন যে 1 মিলিয়ন টার্গেটেড পিপল বা অডিয়েন্স, দুটো একটা দিতে দিতে দেন। স্যার ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার। এই যে মাই সার্ভিস কথাটা, মাই সার্ভিস কথাটা পুরোটাই বোল্ড করে দিন, বোল্ড করে মার্কার করে দিন, আর যদি না দেন তাহলে দিন না, কারণ এই যে এটা একটু করে দিয়েছেন, এটা একটু করে দিয়েছেন, এসব করেন না। স্যার ওই প্রাইসিং নিয়ে বলেন, প্রাইসিং আমি কিছু ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছিলাম স্যার, একটু একটু দেখবেন। আচ্ছা শেষ করি, এখানে আরো 2 থেকে 3টা পয়েন্ট উঠে দিয়ে, ও মানে প্রমোট, ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট, তারপর হচ্ছে অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন ক্রিয়েট, এসব তো নাই, এসব তো দেননি। ইফেক্টিভ পোস্ট আর প্রোডাক্ট ডেসক্রিপশন ক্রিয়েট এর মধ্যে পার্থক্য আছে, হ্যাঁ দুটি আলাদা আলাদা কথা। ওটা ইফেক্টিভ পোস্ট ক্রিয়েট করবেন, আর ওটা হচ্ছে ডেসক্রিপশন ক্রিয়েট করবেন। এটা হচ্ছে এই যে হোয়াই ইউ সিলেক্ট মি, এই জায়গায় এই জায়গায় আরো 2 থেকে 3টা পয়েন্ট দিবেন, মিনিমাম 5টা। ভিডিওটা রেকর্ড হচ্ছে, কি কি চেঞ্জ করতে বলছি ভিডিওটা দেখে দেখে পরে করে। এখানে কি সমস্যা? আমি এই যে পেজ চ্যানেলে, পেজ চ্যানেল ভাই যেগুলো রাইট পাক কোনো ইফেক্ট না, তবে এটা এটা একটা দুটা, এটা হচ্ছে, এটা হচ্ছে একটা দুইটা, এটা দুইটা, এটা তিনটা, এরকম করে সিলেক্ট করে দিয়ে এই সব কোনো ইয়া না, ঠিক আছে, এটা জাস্ট ফর্মালিটি আর কি। এখানে ম্যানেজমেন্ট ডিউরেশন দিন 2 দিন, এখানে দিন 3 দিন, এখানে দিন 7 দিন, এরকম একটা দিন, এসব এমনিতেই বুঝছেন, এটা জাস্ট শুধু ফর্মালিটি। ডেসক্রিপশন যেখানে যেখানে করছি বল সেখানে সেখানে করে না, ভিডিওটা রেকর্ড হচ্ছে, ভিডিওটা দেখে পরে ঠিক করে নিয়ে যদি স্মরণ না থাকে। এই যে ডেসক্রিপশনে এই যে ফেস কথাটা, ফেস কথাটা বেশি হয়েছে, হ্যাঁ এটা একটু কমাইতে হবে, বুঝতে পারতেছেন? এই যেমন ফেসবুক মার্কেটিং, এখানে আবার ফেসবুক মার্কেটিং, এখানে আবার ফেসবুক মার্কেটিং, এই এই মানে এখানে ফেসবুক পেজ, মানে ফেস কথাটা বেশি হয়ে গেছে, ফেসবুক ফাইবার ইয়ে করতেছে, ওটা একবার কমাই দিয়ে। আচ্ছা আর এদিকে না যাই, রিকোয়ারমেন্ট দেখি কি অবস্থা। আচ্ছা আমি আপাতত একটা দুটো ফেস কাটাই, ফেস কথাটা কাটাই দিয়ে আমি সেভ দিলাম, পরে আবার ঠিক করে নিয়ে না।
কারণ সেভ হচ্ছে না, তো ওই জন্য সেভ করে নিলাম। পরের স্টেপ যাইতে সেভ করতে হবে, ওটা আপনি ঠিক করে নিন। আচ্ছা আমি সোশ্যাল মিডিয়া দিতে পারবো না স্যার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসের বাদে? হ্যাঁ দিতে পারেন, বা সোশ্যাল প্রমোশন বা সোশ্যাল মার্কেটিং, ফেসবুক পেজ, ফেসবুক প্রোডাক্ট লিংক, প্রোডাক্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট লিংক, প্রোডাক্ট ডিসক্রিপশন। হ্যাঁ এখানে তো ভুল করছেন ভাই, এটা তো আপনার বায়ার দিবে হলে ফ্রি টেক্সট না, ফ্রি অ্যাটাচমেন্ট ফাইলে। সবকিছু অ্যাটাচমেন্ট ফাইলে দিবে। হ্যাঁ বুঝতে পারছেন, আপনার গিগ হয়নি, গিগে দেখেন আপনার ফেসবুক মার্কেটিং। আচ্ছা আমি ইয়া থেকে দেখি, গ্যালারি থেকে দেখি, এখানে ছোট দেখা যাবে খুব কম। ছবি অবশ্যই চেঞ্জ করে দিবেন, এটা হচ্ছে ফেসবুকের ছবি, এটা ফাইবারের ছবি না। এই আপনার গিগ অ্যাক্টিভ নাকি? তাই তো, তা আপনি গিগ অ্যাক্টিভ গিগ করা আপনি আজকে চেঞ্জ করাচ্ছেন, মানে আজকে দেখাচ্ছেন? আবার এটা আজকে আবার অ্যাক্টিভ করলাম আর কি, এখন কিছুক্ষণ আগে। এটা পজ করে চেঞ্জ করবেন, এটা ঠিক না, ঠিক আছে, এটা ঠিক না। গিগ একদম পারফেক্ট ভাবে করার পর আপনাকে ইয়া করতে হবে, পাবলিশ করতে হবে, এটা ঠিক না। যাই হোক পজ করে ঠিক করে নিয়েন। আর হচ্ছে এই যে ফেসবুক মার্কেটিং সার্ভিস, ফেসবুক মার্কেটিং ম্যানেজার, ফেসবুক মার্কেটিং ম্যানেজার কথাটা লাল, তোমার লাল ব্যাকগ্রাউন্ডের সাথে যায় না, বুঝছেন? আর হচ্ছে গিগের ব্যানারটা দিবেন হচ্ছে হালকা হালকা, এত এই যে লাল কালার ইউজ করেন না, মানে লাল ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করেন না। এটা কি বোঝা যাচ্ছে? ফেসবুক মার্কেটিং ম্যানেজার কথা বোঝা যাচ্ছে লাল কালার সাথে বোঝা যায়? সাদার সাথে, সাদার সাথে যেমন কালো ভালো অ্যাডজাস্ট হয়, যেমন হচ্ছে নীলের সাথে সাদা অ্যাডজাস্ট হয়, তো সেই রকম অ্যাডজাস্ট কোনটা হচ্ছে কার সাথে সেটা আপনাকে দেখে দিতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? তো ব্যানার এই কথাটা চেঞ্জ করে দিয়ে ঠিক আছে, ওটা গিগটা পজ করে আবার গিগটা চেঞ্জ করে আবার দেখান, আমি আসি। হ্যালো, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা গ্রুপে পোস্ট দেন, ওখান থেকে দেখে দেখে ইয়ে দেওয়া হচ্ছে, সাপোর্ট দেওয়া হচ্ছে। আসলে এক মিনিট একটা জিনিস দেখাতাম তো, এই জন্য আর পোস্ট করলাম না। আচ্ছা বলেন। আমি নতুন বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করছি তো, জাস্ট আপনি এক মিনিট একটু দেখতেন এখানে কি ত্রুটি আছে, দেখবেন এক মিনিট। জানলাম, স্ক্রিন শেয়ার দিলাম। স্যার এই যে স্যার একটু দেখেন দিন এখানে কি ত্রুটি আছে, এই যে কালকে রাতে ক্লাসিফাইড পোস্টিং এর এই বায়ার রিকোয়েস্টে রিপ্লাই দিলাম। আচ্ছা প্রশান ডিজিটাল মার্কেটার এর লং টার্ম এর বলতে, আচ্ছা একটা শুরুতেই একটা ভুল দেখেন, আপনি বায়ার বলছে কি আই নিড হাই কোয়ালিটি ক্লাসিফাইড পোস্টিং টপ ইউএসএ ইউকে কানাডা সাইট, আচ্ছা ওর ওই সাইটটাতে ক্লাসিফাইড পোস্টিং ইয়ে করতে হবে। আপনি যে ওর কথাটা বুঝছেন কিনা সেটাই তো লেখেননি উপরে, যে আপনি ডিয়ার স্যার, ডিয়ার স্যার কথাটা তো ভুল লিখছেন, তারপর হচ্ছে আপনি ডিএস স্যার লেখা ভুল করছেন, তারপর তো লিখবেন ডিএস স্যার এর পর একটা কমা দিবেন, তারপর লিখবেন যে স্যার আই আন্ডারস্ট্যান্ড ইউর রিকোয়ারমেন্ট 100%। এইসব তো আপনার, এইসব তো নাই, এইসব তো, এটা তো ভুল। জি স্যার ত্রুটি তো হয়েছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কেমন ত্রুটি হয়েছে সেটা জেনে নেক্সট যখন বায়ার ত্রুটি মানে সেগুলো ত্রুটি কি, ত্রুটি কি বলবো, ত্রুটি একদম একেবারে 100-এর মধ্যে 100%। সেটা হচ্ছে কি, আপনার বায়ার যখন রিকোয়েস্টটা দেখবে, যখন দেখবে ডিআর বানানোই ভুল, আপনাকে আর কিছু দেখবে না। তো এগুলা ঠিক করে নেবেন, আর আপনার ক্লাসিফাইড সাইট আপনার কাছে আছে, আপনার কাছে অ্যাকাউন্ট করা আছে অনেকগুলো সাইটে, এইসব কিছু লিখতে হবে, আপনি প্র্যাকটিক্যাল প্রজেক্টে কাজ করছেন সেসব লিখতে হবে, ঠিক আছে? তারপর আপনি একবার পড়েন তো স্যার, এটা দেখেন তো পরের যেগুলো। আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আই হ্যাভ লং টাইম ট্রেনিং ক্লাসিফাইড অ্যাড পোস্টিং অন দিস। লং টাইম, লং টাইম কথাটা আলাদা আলাদা হবে। I have many accounts on even in the kind of posting site. Answer. I have special ideas as soon as I can say posting. I can post it on it.
যাই হোক, আপনার মাছ মাঝখানে প্যারাটা ঠিক আছে মোটামুটি, কিন্তু উপরের গুলা একদম শুরুটাই আপনার এলোমেলো, বুঝছেন? আপনি আর কালকে কালকে আজকে আর দুইটা একটা দেখে আমার কালকে দেখেন, আমি কালকে আবার বলবো। হ্যাঁ স্যার প্রথমে কিভাবে করে চেক করে দিস? আচ্ছা স্যার ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, তাহলে অন্যজনকে সাপোর্ট দেন। আপনি আপনি আর একটু কষ্ট করে স্যারের ওই বায়ার রিপ্লেস রিপ্লেটা ইয়ে করেন, দেখেন আর ওইটা দেখে আজকে রিপ্লাই দেন, ঠিক আছে? দেখো কালকে দেখেন, কালকে আমি বিস্তারিত আপনার যে সমস্যাগুলো আজকে হয়েছে সেটা কালকে আজকে ইয়ে করেন, ঠিক করেন, দেন কালকে দেখেন। ওই যে আমি দেখাচ্ছিলাম যে আমার এখানে কি ত্রুটি আছে, তাহলে নেক্সটে যখন আমি বায়ার রিকোয়েস্ট রিপ্লে করবো সেগুলো একটু মাথায় রেখে যেন এই ত্রুটিগুলো পরের সেটাই রিকোয়েস্ট সেটাই রিপ্লে না হয় সেজন্য। না সেটাই, আপনার এই বায়ার রিকোয়েস্টটা রিপ্লে করার ইয়েটা ছিল হচ্ছে ইয়ে করার সিস্টেমটা হওয়া ছিল সেটা, যে আপনার আপনি ইয়ার ও ইয়ারটা বুঝতে পারছেন, ও কি চাচ্ছে সেটা বুঝতে পারছেন, আপনি এই বিষয়ে দক্ষ, আপনার অনেক আপনার ক্লাসিফাইড সাইটে আপনার অ্যাকাউন্ট আছে ইউএসএফ কানাডা, আপনি অনেক প্র্যাকটিক্যাল প্রজেক্টে কাজ করছেন, এসবগুলো ফার্স্ট টাইম তুলে ধরবেন। তারপরে তুলে ধরবেন হচ্ছে ক্লাসিফাইড সাইট কেন গুরুত্বপূর্ণ, হ্যাঁ এটা করলে কি হবে, এটা করলে ও সেলস বৃদ্ধি হবে কিনা, হ্যাঁ এটা এই বিষয়গুলো মাস মাস প্যারাতে দিতে হবে। আর শেষের প্যারাতে আপনি এর কিভাবে পোস্ট করবেন, কিভাবে কি করবেন সেটা লাস্ট প্যারাতে দিবেন, দেওয়ার পর থ্যাংক ইউ দিয়ে দেবেন। স্যার আপনি কি আরেকবার বলবেন একটু বাংলায় যে কথাগুলো বললেন? আমি বাংলায় আমি ইংলিশে বলিনি, বাংলায় বলছি, ভিডিওটা ইয়ে হচ্ছে রেকর্ড হচ্ছে। হ্যাঁ আমার এই যে ইউটিউব চ্যানেলে ওই যে স্যারের ওই যে আউটসোর্সিং ইনস্টিটিউট সাপোর্ট ক্লাস, না সাপোর্ট ক্লাস আউটসোর্সিং ইনস্টিটিউট, জি জি ওই চ্যানেলটাতে ভিডিওটা আমি দেবো ক্লাসের হচ্ছে 1 ঘন্টার মধ্যে আপলোড দিয়ে দেবো, তো ওখান থেকে একটু কষ্ট করে দেখি। না আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি কি আমি স্যারের ফি শিক্ষাতে যেতে একদম আমি স্যারের ভিডিও নিয়ে একটু কনফিউশনে পড়েছি, এখানে শেষের দিকে তারপর যতক্ষণ পাই একটা অফার। যারা ইয়াতে যারা জুমে অ্যাক্টিভ আছেন তাদের কোনো কোশ্চেন থাকলে ঘুরে পোস্ট দেন। হুম ইয়া উম্মে সালমা আর কথা বলুন। উম্মে সালমা গিট চেক করাবেন? জি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ার দেন। মাউস অ্যাপ্রোভ দিন, আমি পাঠিয়ে দিচ্ছি।
আচ্ছা, যেনার থেকে সাউন্ড আসতেছে উনি একটু আনমিউট করুন। আপনার ডেসক্রিপশনটা আরো কিছু অ্যাড করতে হবে। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট বা বিজনেসের জন্য? একটা বিজনেসের জন্য ফেসবুক মার্কেটিং বা কেন গুরুত্বপূর্ণ, এই কথাগুলো অবশ্যই তুলে ধরবেন। হ্যাঁ, ডেসক্রিপশনে ডেসক্রিপশনে ওটা ফার্স্ট স্টেপে দিবেন, ওটা ফার্স্ট স্টেপে দিবেন। মানে সার্ভিস ডেসক্রিপশনে আরো কিছু কথা অ্যাড করতে হবে। হ্যাঁ,
ইউটিউব কথাটা একসাথে হবে, আলাদা আলাদা হবে না। আচ্ছা ঠিক আছে, বলেন। বাংলাদেশে কোনো কোম্পানিকে বা কোনো যদি পোর্টফোলিও করা হয় তো এটা কি ইউএস এর বাইরে গ্রুপে শেষ করতে হবে না বাংলাদেশে করতে হবে, মানে বাইরে করলেই বেটার, বাইরে বাইরে করলেই বেটার, বাইরে করলেই ভালো। হ্যাঁ ইউএস এর যে বাইরে গ্রুপ গুলো আছে ওগুলোতে? হুম হ্যাঁ ওই সবগুলো। ঠিক আছে। আচ্ছা এমডি সোহেল রহমান ভাই আপনি কে আছেন? এমডি সোহেল রহমান ভাই আপনি কে আছেন? আচ্ছা আজাদ কুষ্টিয়া কি বলছে, আজাদ কুষ্টিয়া দাদা ভালো আছেন আপনি? আচ্ছা হারুন সর্দার ভাই আপনি কে আছেন? হারুন সর্দার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা হারুন ভাই? স্যার আমি বলেন, আমি স্যার আমি ব্যানারটা একটু চেক করে দিতে বলতেছি স্যার। আচ্ছা ঠিক আছে, এক মিনিট এক মিনিট। হুম হারুন ভাই হ্যাঁ বলেন। হ্যাঁ আমার যে এখানে একটা নতুন একটা প্রবলেম হলো স্যার, এই যে গুগল পেজে স্যার এটা যে ওয়েব ট্রাফিক দিয়েছিলাম, এখন এটা মানে যে টেকনিক্যালি ইস্যু দিবে দিমু স্যার, এখন তো দিতে পারতেছি না স্যার। এটা দিয়ে দিয়েছেন তো, এটা আপনার সার্ভিসটা কি সেটা বলেন আগে। স্যার মানে গুগল টপ র্যাঙ্কিং, গুগল টপ র্যাঙ্কিং এসইও তাই না? স্যার আচ্ছা মাউস অ্যাপ্রুভ দিন আমি দেখি। জি স্যার একটু দেখে দেন, আর আমার পরে একটা ব্যানার দেখে দিবেন জাস্ট।
এসইউ কাজ শিখছেন? আই আই থ্যাংক ইউ উইথ দিস। জি স্যার এটা কাজ শিখছি স্যার, এটা পোর্টফোলিও আছে স্যার গুগল টপ র‍্যাঙ্কিং এ। আই উইল রান গুড বিজনেস বিকজ আই এম অন দ্য সাইড অফ বিজনেস ওয়েবসাইট অন গুগল টপ। আর এটা গিগ দেখাচ্ছি স্যার, ফার্স্ট খালি যে ক্যাটাগরি দেয় স্যার একটু। হ্যাঁ ক্যাটাগরি ঠিক আছে তো। আওয়াজ এসইউ অফ পেজ এসইউ দেন, এসইউ অফ পেজ এসইউ হবে। এখানে দেন যে বিজনেস মানে কোন কোন ইয়াতে ইন্ডাস্ট্রিতে একটা ইয়া বলবেন, তার একটা দেন এমনিতে ফিনান্সিয়াল সার্ভিস ব্যাংকিং আছে, রিয়েল এস্টেট, ই কমার্স, আরেকটা দেন হচ্ছে আপনার কি দেখাবেন সেটা বলেন, ওরকম সমস্যা না। তারা কি সিনা স্যার, আর একটা হলো স্যার ব্যানার জান ব্যানার দেন। জি স্যার তাহলে যে ব্যানারটা স্যার এটা কি ঠিক আছে? ক্লাসিক এক্সপার্ট ইন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ইউএসএ। হ্যাঁ হ্যাঁ 100% ক্লাসিফাইড লোকান্টো। হ্যাঁ আমি এই এটাও দেখাচ্ছি, আর আরেকটা ব্যানার আছে, দুইটা ব্যানার দেয়া স্যার, কোনটা পারফেক্ট হয় স্যার, এটা আর না এটা? এটা ওটা তো একই, যা আসলে কালারে একটু কম্বিনেশন করছেন, এই তো এটাই দিয়ে না, এটা দিয়ে দিলেই হবে সমস্যা। আরো তো আরো তো ব্যানার ব্যানার তো ইয়ে তো আরো ছিল, লোগো তো আরো ছিল স্যার, এখানে জায়গা নাই দিয়ে স্যার দিয়ে নেগে স্যার। যে আচ্ছা ওই সমস্যা নেই, গ্রাম ঠিক লিস্ট তার রোলেক্স স্যার তার লুকান্ডো। আচ্ছা স্যার দেখেন এখন ঠিক আছে নাকি স্যার, তাহলে স্যার এটা এখন তাহলে স্যার পাবলিশ দিয়ে দেব না? হ্যাঁ হ্যাঁ ঠিক, কি ঠিক আছে আপনার ব্যানার ঠিক আছে তো? ঠিক আছে স্যার, মানে গিগটা পাবলিশ করা আছে, মানে এখনো যে প্রজেক্ট নিয়ে আইরা স্যার এখনই করতে হবে না? বুঝলাম না, গিগ কি কি আছে পাবলিশ করা আছে, শুধু ব্যানার চেঞ্জ করবেন, মানে একবার ব্যানার দিয়ে চেঞ্জ পাবলিশ করছেন আবার ব্যানার চেঞ্জ করবেন, এই তো? হ্যাঁ তো যান আপনি ইয়েতে যান, গিগে যান স্যার। এখন কি স্যার এই যেটা এখন এটা এটা কি স্যার এখন সেভ দিয়ে দিতে হবে স্যার? এখন তো এখন পজা সেভ এন্ড প্রিভিউ, সেভ এন্ড প্রিভিউ। স্যার এটাকে এখন পাবলিশে দিয়ে দেবো স্যার, না পাবলিশ যদি না থাকে পাবলিশ দিয়ে দেন, আমি তো বাকি সব দেখি নাই কিন্তু। স্যার পাবলিশে এখন আমি এডিট করছি জাস্ট, তাহলে এখন আমি পাবলিশে দেবো স্যার, এখন এডিটে যায় না? হ্যাঁ পাবলিশে যান, এডিটে যান, না ওখানে না ওখানে না ওখানে না, আপনি গিগে যান। মানে এটা যাবার তাড়াতাড়ি দেওয়া দরকার, 10 মিনিটের ভিতরেই। কেন 10 মিনিটের ভিতরে না দিলে কি হবে? না কিছু হবে না, মানে এটা কি পসে, হ্যাঁ পসে ক্লিক করেন। হ্যাঁ এখন এই যে এই সাইডে ক্লিক করেন, এই যে এই এই সাইডে, আচ্ছা এই যে বাম সাইডে, বাম সাইডে, বাম সাইডে এই যে গিয়ে এই যে এখানে, হ্যাঁ ক্লিক দেন এই বাম সাইড, বাম সাইড এই যে অ্যাক্টিভ, এই অ্যাক্টিভ ক্লিক করেন, এই যে পুরো অ্যাক্টিভ। হুম হয়ে গেল। আর এখন চেঞ্জ করতে চাইছে এই যেটা, হ্যাঁ যান একদম স্টেপ বাই স্টেপ যাকে থাকেন গ্যালারি পর্যন্ত, ওখানে আবার গিকে যান। কেন স্যার এর পজে নিতে লাগবে স্যার, এটা পাবলিশ করা আছে স্যার। ভাই ভাই পজে নিতে হবে না ভাই, আপনি আমার কথা শুনেন, পজে নিতে হবে না, গিগ ব্যানার চেঞ্জ করতে গেলে পজে পজে নিতে হয় না, পজে নেওয়ার প্রয়োজন নাই, আপনি ইউনিটি পাওয়ার ইয়ে চেঞ্জ করতে পারেন, সমস্যা নাই।
আর এটা মনে হয় যে গুগল ড্রপ রিং এটা আইছে মাথা ঘুরতেছে নাকি সকালে খাইছেন আপনি স্যার খাইছি তো স্যার এই যে খালি আবার এরকম হয়ে গেল এখন হচ্ছে উপরে যান, উপরে থেকে সেভ এন্ড প্রিভিউ দেন হয়ে যাবে, সেভ এন্ড প্রিভিউ। হ্যাঁ কাজ শেষ, ঠিক আছে হারুন ভাই। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার। প্রশ্ন হল স্যার, এই যে আমাদের ই মানে এই যে মাঝে মাঝে আমার প্রোফাইলে বগলে যে সবুজ বাতি জ্বলে না, মাঝে মাঝে জ্বলে না, তাহলে কি ওটা কি লাইনে থাকে না নাকি? ওটা হচ্ছে ফাইবার তো একটা নির্দিষ্ট একটা সময় থাকে, এটা মনে করেন যে আপনি 2-3 মিনিট পর পর যদি রিফ্রেশ না করেন না তাহলে আপনার অফলাইনে দেখা হবে। আর যদি আপনি আপনি যদি মনে করেন যে আমি তো কম্পিউটারে ফাইবার ট্যাবটা তো ওপেন করে রাখছি, ব্রাউজারে তো ওপেন করে রাখছি, তার মানে তো আমি অনলাইনে আছি না, সেরকম না। এটা ফেসবুকের ফেসবুকের মতো না যে ফেসবুকে ডাটা অন থাকলেই আপনার অনলাইনে দেখায়, তাই না? হুম, বাট ফাইবার না, তো ফাইবারে 2-3 মিনিট পর পর রিফ্রেশ করতে হয় তাহলে আপনার অনলাইনে দেখা হবে, তাহলে সহজ বাতি চলবে। ঠিক আছে আজাদ কুষ্টিয়া দাদা, স্ক্রিন শেয়ার দিন। হ্যালো, হ্যাঁ জি, হ্যাঁ হয়েছে না? আপনি ফাইবারে যান, ফাইবারে যান, ওই ফাইবার টেবিল নাই তো। হ্যাঁ গিগ দেখাবেন? আমি অ্যাকাউন্ট থেকে শুরু করতে হবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি মাউস আপ করে দিন। জি এসইও প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার ব্লিং বিল্ডার। এখানে হচ্ছে এই যে আমাদের স্কিলে টপ 5টা সার্ভিস উপরে দিয়েন, আর নিচে এই যে কন্টেন্ট রাইটিং, প্রোডাক্ট লিস্টিং, গ্রাফিক্স ডিজাইন এই সব একটু নিচে দিয়েন, উপরে টপ 5টা দিয়েন, আর্টিকেল রাইটিং এসব নিচে দিয়েন। মানে আপনার মেইন যে সার্ভিস, যেমন লিংক বিল্ডিং, ক্লাসিফাইড, এসইও, এসব মেইন সার্ভিস না? আমি ওই এডিটিং করতে গিয়ে ওগুলো নিচে চলে আসছে।
আচ্ছা, তো আপনি টপ পাঁচটা আগে দিবেন, তারপরে নিচের যে মানে সাহায্যকারী যে কাজগুলো, যেমন যে গ্রাফিক্স, প্রোডাক্ট লিস্টিং, এসব পরে দিয়ে তাহলে মানে সাজানো গোছানো থাকবে তাহলে। এটা আমার মাথায় আসছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বাকি সব ঠিক আছে, ঠিক না? জি নির্দিষ্ট তো সেটা মিসিং, ফেসবুক প্রমোশন দিলে ফেসবুক মার্কেটিং অথবা প্রমোশন একটা তো দিতে হবে। যেমন আই উইল ডু ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট টপ সাইট ইন ইউএসএ, এরকম যে টাইটেল দেই আমরা, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, ওটা হচ্ছে মেইন কাজ, হচ্ছে ক্লাসিফাইড পোস্টিং তে টাইটেলে থাকে। বুঝতে পারছেন? হ্যাঁ ওটা অবশ্যই চেঞ্জ করে দিন। আচ্ছা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য এটা ফেমাস সাইট না দিয়ে দিয়েন টার্গেটেড গ্রুপ। জি এই ফেমাস সাইট এই কথাটা না দিয়ে দিয়েন যে টার্গেটেড গ্রুপ বা টার্গেটেড কান্ট্রি। বা টার্গেটেড লোকেশন যেটাই চান আর কি। আর ওয়েলকাম টু মাই গিগ এটা হবে না, ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং গিগ বা ফেসবুক প্রমোশন গিগ, ঠিক আছে? তাহলে আপনার একটা কিওয়ার্ড অ্যাড হয়ে যাবে ডেসক্রিপশনে, যত কিওয়ার্ড থাকবে আপনার গিগ র্যাঙ্ক হওয়ার খুব তাড়াতাড়ি র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা, চান্স বেড়ে যায়। মাই সার্ভিস সোশ্যাল মিডিয়া, মাই সার্ভিস পত্রে লাগাই দিয়ে আদারওয়াইজ ঠিক আছে। আর অবশ্যই ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং বা প্রমোশন দুটোর মধ্যে একটা কথা তো অবশ্যই দিবেন। Address and all required link for that is for the description of the customers. Especially হ্যাঁ আপনার ব্যানার ঠিক আছে, ব্যানার চলবে। তাহলে কি আমি আপনার যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে স্কিল, আগে ফার্স্ট টাইমে ফার্স্ট কথা হচ্ছে স্কিল, স্কিলগুলো এলোমেলো হয়ে আছে স্কিল সাজাবেন। 3 নম্বর, 2 নম্বর হচ্ছে গিগের টাইটেলটা ঠিক করবেন, টাইটেল আপনার টাইটেলে কিওয়ার্ড নাই, মেন মেন কিওয়ার্ড নাই, ওটা ঠিক করবেন। দেন তারপর হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে নিচে সার্ভিস স্পেশালিটির কথাটা লাগাই দিবেন। 4 নম্বর হচ্ছে ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং না ফেসবুক প্রমোশন, এই কথাটা লাগাই দিবেন। আর এই 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 সবই, আর কোনো চেঞ্জ করতে হবে না। তাহলে কি আমি একটু, এগুলো তো বেশিক্ষণ লাগবে না, আমি চেঞ্জ করে আপনাকে আবার দেখাই? হ্যাঁ চেঞ্জ করে দেখান, আমি আসি, সমস্যা নেই, প্রয়োজন আসতে পাবলিশ করে দিই। সমস্যা ঠিক আছে।
ঠিক কাতবানু। আচ্ছা আপনার নামটা, হ্যাঁ কাতবানু নাকি? কাতবানু তো দেখতেছি। আচ্ছা আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আপনার নাম কি? এটা ঠিক কাতবানু, এটা কি ঠিক? জি জি। আচ্ছা আমি এই ফার্স্ট এরকম নাম শুনলাম। আমি অবাক। না এটা হচ্ছে আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম, তো এই জন্য আমি চেঞ্জ করতে পারি নাই। আপনার অরিজিনাল নাম কি তাহলে? মানে এমনি নাম ফারহানা, কিন্তু এটা ন্যাশনাল আইডি কার্ডে এই নামটা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি স্ক্রিনশট দেন। আমি ফুলবানুর নাম শুনছি কিন্তু এই নামটা শুনিনি। আচ্ছা ফাইবার দেন। ছাড়া আমার কিছু প্রবলেম আছে বুঝছেন। আমার এখানে ফার্স্ট টাইম এই গিগটা পাবলিশ নিচ্ছিল না, টেস্ট চাইছিল। আচ্ছা এখন ওখানে ওই যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করে আমি এটা পাবলিশ করাতে, ওখানে তো আপনার বিজনেস ডাটা এন্ট্রি থাকলে আমার এটা বায়ার রিকোয়েস্ট আসতো, কিন্তু নেক্সটে যখন আমি এডিট করতে যাই তখন ওইটা আমি পাচ্ছি না, বিজনেস ডাটা এন্ট্রি। এখন এখানে যে সাব ক্যাটাগরি আছে, ক্যাটাগরি সাব ক্যাটাগরি, এখানে আমার বায়ার রিকোয়েস্ট যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেওয়া, ও মানে ওয়াল সাইট থেকে বায়ার রিকোয়েস্ট আসছে, কিন্তু ডাটা এন্ট্রি থেকে ওইভাবে বায়ার রিকোয়েস্ট আসছে না। হ্যাঁ বায়ার রিকোয়েস্টটা মেইনলি হচ্ছে নির্ভর করে আপনার সাব ক্যাটাগরির উপর, সার্ভিস টাইপের উপর। হ্যাঁ জি স্যার, জি স্যার। এখন আমি চাচ্ছি আমার এটা হচ্ছে ডাটা এন্ট্রি থেকে বায়ার রিকোয়েস্ট আসুক, তো কেমন কি ওই আছে? ওটা আপনাকে চেঞ্জ করে দিতে হবে, ওটা চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা আপনি আমার এটা তো এডিট করে দেন স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাকি সব ঠিক আছে তাই না? শুধু এই যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ দিলেই তো হচ্ছে, মানে সাব ক্যাটাগরি চেঞ্জ করে দিলেই হচ্ছে নাকি? হ্যাঁ হচ্ছে, তো একটু যদি একটু দেখে দিতেন তো, ইমপ্রেশন কিন্তু বাড়ছে, কিন্তু আমার এটা ডিগ্রি। হ্যাঁ তাহলে থাক, ওই সব থাক আর না দেখি তাহলে। আচ্ছা স্যার কি বলছে বলেন, স্যার কি বলছে ক্যাটাগরি সাব ক্যাটাগরি দেওয়ার জন্য, সাব ক্যাটাগরি কি বলছে বলেন না? ওর এটা তো ওখানে বিজনেস ডাটা এন্ট্রি থাকে সব জায়গায় আমি দেখছি। ও আচ্ছা বিজনেস ডাটা এন্ট্রি, হ্যাঁ হ্যাঁ সেটাই। কিন্তু স্যার এখানে আমিও পাচ্ছি না, এর আমি বুঝতেছি না কি করণীয়। আচ্ছা তাহলে আমরা আগে ফাইয়াতে যাই, ফাইবারে যে অন্যান্য সেলারদের কি দিছে দেখি। বিজনেস ডাটা এন্ট্রি, আচ্ছা তার মানে আপনার ক্যাটাগরিতে ভুল আছে, ঠিক আছে। ক্যাটাগরি এই যে তোমার ডিজিটাল মার্কেটিং দেওয়ার কারণেই আপনি ওটা খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে। জি জি, ক্যাটাগরি বিজনেস দিলে 100% আপনার ডাটা এন্ট্রির অপশন আই পাইথন খুঁজে। জি জি, তো আপনাকে যেটা এখন করতে হবে সেটা হচ্ছে ওই গিকের ডেসক্রিপশন যা আছে ওসব আপনার কপি করে আপনি রাখেন, রাখার পর ওটা চেঞ্জ করে দিলে যখন আবার মানে ক্যাটাগরি চেঞ্জ দিবেন তখন অবশ্যই বিজনেস দিবেন, মানে বিজনেস সিলেক্ট করবেন, তাহলে আপনি ডাটা এন্ট্রি এটা ইয়া করতে পারবেন। আমি কি নতুন করে আবার গিক? হ্যাঁ নতুন করে আসছে, সবকিছু কপি করে রাখেন, এটা তো আপনার নিজস্ব তাই না, সমস্যা নাই। সবকিছু কপি করে রাখেন, আবার তোমার হচ্ছে ডেসক্রিপশন কপি করে রাখেন, টাইটেলটা আবার মন মতো সাজায়েন, আর দিয়ে আবার যখন এটা কিন্তু আর চেঞ্জ করা যাবে না, ক্যাটাগরি একবার সাবমিট হয়ে গেলে আর চেঞ্জ করা যায় না, ঠিক আছে। এইখানে তো চেঞ্জ করা যাবে না বুঝতে পারছি, কিন্তু এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আবার নতুন করে গিগ দিতে হবে। হ্যাঁ আর এই গিগটা সিলেক্ট করে দিবেন। তখন যদি স্যার টেস্ট চাই তখন কি করব?
হ্যাঁ টেস্ট, তাহলে তো টেস্টের ভয়ে কি আপনি এই যে, তাহলে তো আপনি এভাবে রাখেন, সমস্যা নেই। না না আমি এটা তো আপনার কাছে আমি শুনতে চাচ্ছি, আচ্ছা টেস্ট চাইলে আমি বলি, টেস্ট আপনি ফার্স্ট টাইম হচ্ছে ক্যাটাগরি অবশ্যই বিজনেস দিবেন, জি, আর সেকেন্ড টাইম অবশ্যই সার্ভিস, সার্ভিস ক্যাটাগরি দিবেন, হচ্ছে সাব ক্যাটাগরি দিবেন ডাটা এন্ট্রি। যদি টেস্ট চায় তাহলে ডাটা এন্ট্রিটা চেঞ্জ করে দিয়ে যদি টেস্ট না চায় পাবলিশ করে দিলেন, ঠিক আছে। জি আচ্ছা, পাবলিশ হওয়ার পর একদিন বা দুই দিন বা হচ্ছে 2-4 ঘন্টা পর আপনি আবার ফিরে এসে আবার হচ্ছে তোমার সাব ক্যাটাগরিটা বিজনেস, সরি ডাটা এন্ট্রি দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। জি আচ্ছা, বুঝতে পারছেন বিষয়টা? আমি যে বায়ার রিকোয়েস্ট করার যে একটা ইয়ে আছে, আমি দিনে কয়টা বায়ার রিকোয়েস্ট করতে পারবো? আচ্ছা, ম্যানুয়ালি নিয়ম হচ্ছে 10টা, ঠিক আছে। এটা যারা পুরাতন, হ্যাঁ মানে যারা অনেকদিন ধরে কাজ করে তাদের জন্য, কিন্তু ইদানিং আমাদের ইদানিং স্যার বলছে যে নতুনদের 2-4টা রিকোয়েস্ট আপনারা ইয়ে করবেন পার ডে। আমি দিনে 4টা করতে পারবো? হ্যাঁ 3-4টা করবে না, আমি তো 10টা করতে পারবো, কিন্তু আমি 4টা করবো, তাই তো? হ্যাঁ, ফাইবার অপশন তো দিছে 10টা, আর 10টা আর আপনি 2-3টা করে করেন যেহেতু স্যার বলছে এটা। হ্যাঁ, আর যখন পুরাতন হয়ে যাবেন, যখন পুরাতন হয়ে যাবেন তখন করবেন, সমস্যা নেই। আর হচ্ছে আর যে ফেসবুক মার্কেটিং এর বিষয়টা আছে, হ্যাঁ ফেসবুক মার্কেটিং মার্কেটিং এর ধরেন আমি একটা পোস্ট করলাম, পোস্ট করার পরে ওটা শেয়ার করব, এখন একটা ডেসক্রিপশন দিয়ে কয়টা গ্রুপে আমি শেয়ার করতে পারবো? আচ্ছা, ফেসবুক মার্কেটিং এর কিছু গাইডলাইন আমি বলি, মনে রাখেন, একটা ফেসবুক মার্কেটিং করার সময় একটা আইডি থেকে একটা ফেসবুক আইডিতে 5টা গ্রুপে জয়েন হওয়া যায় দিনে, ঠিক আছে? ওটা জানি না। আচ্ছা আমি বলি শুরু থেকে বলি, 5টা আইডিতে জয়েন্ট হওয়া যায়, দেন তারপর যখন আপনি পোস্ট করতে যাবেন দিনে, আপনি হচ্ছে ফার্স্ট টাইম যদি পুরাতন আইডি হয়, যদি আইডিটা পুরাতন হয় তাহলে 5টা, আর যদি নতুন হয় তাহলে প্রাথমিক অবস্থায় অতগুলো গ্রুপে 5টা গ্রুপে জয়েন্ট হন না, 2-3টা গ্রুপে পার ডে জয়েন্ট হয়ে, ঠিক আছে? আর ওই পোস্ট পোস্টও 2-3টা করবেন, আর পুরাতন আইডি হলে 5টাই করতে পারবেন, এটা তাহলে আইডি আইডি ব্লক আইডি ডিসেবল হওয়ার চান্স কম থাকে। হ্যাঁ এখন ধরেন আমি একটা আইডি থেকে ডেসক্রিপশন তারপরে ইমেজ দিয়ে বিভিন্ন ইয়ে দিয়ে সাজিয়ে যখন পোস্ট লিখলাম, এখন ওই পোস্টটা আমি কয়বার কয়টা গ্রুপে শেয়ার করতে পারবো? আগে তো স্যারের ভিডিওয়ে দেখছি 5টা থেকে 10টা করা যাবে, এখন অতীতের ওইসব ভুলে যান, এসব চেঞ্জ হয়, হ্যাঁ আপডেট হয়। আমি এখন এই জন্য শুনতেছি তো, হ্যাঁ 2-3টা গ্রুপে পোস্ট, 3টা গ্রুপে শেয়ার করেন বা পোস্ট করেন, ওই সেম ডেসক্রিপশন, সেম ডেসক্রিপশন বারবার কিন্তু পোস্ট করলে আপনাকে স্পাম হিসেবে ধরবে ফেসবুক। হ্যাঁ স্যার, আমি আমি তো এখানে একটা পোর্টফোলিও করার জন্য আমি 5টা করে ইয়ে করছিলাম, একটা পোস্ট 5টা গ্রুপে শেয়ার করতে যে আমার টেম্পারেচার লক করে দিয়েছে 3 দিনের জন্য, অবশ্যই এটা আমার খুলে দিচ্ছে 3 দিন পর, এই জন্য আমি নিউ আপডেটটা জানতে চাচ্ছি, কারণ আমি যেটা জানতাম হচ্ছে সেটা হচ্ছে পুরাতন। আচ্ছা তো এটাই নিউ হচ্ছে, এটাই গ্রুপে পার ডে নতুন আইডি হলে 2-3টা গ্রুপে জয়েন্ট হবেন, 2-3টা গ্রুপে পোস্ট করবেন, আর ডেসক্রিপশন ডেসক্রিপশন 2-3 বার শেয়ার করার পর অবশ্যই চেঞ্জ করেন, এক ডেসক্রিপশন বারবার দিলে ওটা স্পাম ধরে। হ্যাঁ আর স্যার আরেকটা কথা আছে, আমি যখন ওপেন লেটার লিখব ওইখানে কি আমি কোনো পোর্টফোলিও লিংক দিতে পারবো? এই যে যখন ওপেন লেটার না, সরি ওপেন লেটার না, ওই যে বায়ার রিকোয়েস্ট যখন অ্যাপ্লাই করব, হ্যাঁ বায়ার রিকোয়েস্ট অ্যাপ্লাই করতে গেলে, হ্যাঁ দিতে পারেন, ওখানে কি আমি পোর্টফোলিওর কোন যে আমার আমি এই কাজের জন্য আমার এই ডকুমেন্টসটা আছে আমার কাছে? হ্যাঁ হ্যাঁ দিতে পারেন, দিতে পারেন, দিলে তো ভালো, এটা দেওয়া ভালো, তাহলে কাজের চান্স বেড়ে যায়, কাজ পাওয়ার চান্স বেড়ে যায়। কিন্তু ছাত্র তো বায়ার রিকোয়েস্ট অ্যাপ্লাই ওইটা দিতে নাকি ফাইবারের নাকি ইয়ে আছে, একটা রেস্ট্রিকশন আছে যে দেওয়া যাবে না? এটা অনেকেই দেয়, অনেকেই দেয়। হ্যাঁ তো আসলে এটা তাহলে বলিয়েন, তাহলে ওটা তাহলে বলিয়েন যে আছে আমার কাছে, তুমি যদি চাও, হ্যাঁ বিশেষ নোট নিচে বায়ার রিকোয়েস্ট লেখার পর মানে সবকিছু লিখছেন নিচে, লিখলেন যে নোট, নোট লিখে বললেন যে তুমি যদি চাও যে আমি, তুমি যদি আমার সার্ভিস সম্পর্কে এটা এটা যে আমি পারি, তুমি যদি চাও তুমি স্যাম্পল হিসেবে দেখতে পারো, হ্যাঁ আমি এটা দিতে পারি, সমস্যা নেই, এই কথাটা নিচে নিচে বলে দিয়েন, যদি বায়ার তাহলে এই কথাটা যখন বায়ার দেখবে তাহলে কিন্তু অবশ্যই ওর কাজ কর, ও কিন্তু আপনার উপর আস্থা পাবে, কারণ আপনি স্যাম্পল সহ দেখাবেন, তাহলে দেখি আপনাকে মেসেজ দেই। জি জি বলছি, তাহলে আমার ওই পোর্টফোলিও না দেওয়াই বেটার, কারণ স্যারের আমি
বায়া রিকোয়েস্ট গুলো দেখছি তো উনি বারবার নক করছে যে তাহলে দিন না। আর আর স্যার আমি যখন একটা গ্রুপে পোস্ট করব বাইসেল গ্রুপ কিংবা যে কোনো গ্রুপে, ওখানে আমার একটা পেন্ডিং দেখাচ্ছে যে পেন্ডিং আছে। কিছু কিছু গ্রুপ আসলে তোমার হচ্ছে সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ করে, আবার কিছু কিছু গ্রুপ আছে মডারেটর পেন্ডিং দেখায়, যে মডারেটর যখন পর্যন্ত না আপনার গ্রুপে অ্যাপ্রুভ করবে তখন পর্যন্ত পেন্ডিং থাকবে। আমার ইমেইলে মেসেজ করছিল, কিন্তু ইমেইল থেকে যখন আমি ওই গ্রুপের ভিতরে ঢুকছি তখন আমি আমার পোস্ট আমি খুঁজেই পাচ্ছি না। না যখন অ্যাপ্রুভের আপনাকে রিকোয়েস্ট দেয় যে আপনার গ্রুপে পোস্টটাকে অ্যাপ্রুভ করা হয়েছে, তখন অ্যাপ্রুভে ক্লিক করলে আপনার সরাসরি আপনার পোস্টে নিয়ে যায়। ঠিক আছে, ও তো এটা কি ইমেইলে দিবে? এটা কি ইমেইলে দিবে না না ইমেইলে না, ফেসবুকে আপনার ওই আইডিতে নোটিফিকেশন চলে আসবে। ও বুঝছি। আর ট্রাই করবেন যখন আছে ট্রাই করবেন এটা যে গ্রুপগুলোতে আসলে পোস্ট পেন্ডিং রাখে, হ্যাঁ ওইটা পুরো পোস্ট না করাই না করা ট্রাই করবেন। হ্যাঁ হ্যাঁ। আর একটা স্যার বলেন আবার নক দেন আমি আসি। আচ্ছা রেজওয়ান ভাই আপনি কি আছেন? জি হ্যাঁ জি। আপনার কি সমস্যা? আমার ইংলিশ টেস্ট আসছে। ইংলিশ টেস্ট আসছে, তাহলে আপনি ইয়ে করেন, আমাদের ছাড়েন ইংলিশ টেস্টের উপরে একটা ক্লাস আছে। আপনার আইডিতে? হ্যাঁ এই আইডিতে রিকোয়েস্ট দিয়ে রাখেন, বাকিটা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ জি আপু বলেন। হ্যাঁ আমি ধরেন আমার যখন বায়া রিকোয়েস্ট আসছে তখন দেখা যাচ্ছে আমার জিরো আছে কিংবা 30 জন আছে 40 জন আছে, এক্ষেত্রে আমি কখন কোনটাকে সিলেক্ট করলে আমি বায়াটা রিপ্লাই করার সম্ভাবনা বেশি? একটা দেখাচ্ছে জিরো, একটা দেখাচ্ছে 10 20 30, তাই তো? অনেকে ওখানে সেন্ড করছে, অনেকে অ্যাপ্লাই বায়া রিকোয়েস্ট সেন্ড করছে 10 জন 20 জন কিংবা 3 জন। এখন আমি একটা ভিডিওই শুনছিলাম যে যখন 10 জনের অ্যাপ্লাই হয়ে যাবে ওইখানে তখন আপনি আর করবেন না, তখন আপনার এটা বায়াতে রিপ্লাই পাওয়ার সম্ভাবনা কম হয়ে যায়, সেক্ষেত্রে আপনার কি একটু বলেন না? আমার আসলে এটা এই ক্ষেত্রে মতামত যেটা হচ্ছে বায়া রিকোয়েস্ট রিপ্লাই দিবেন, আছে আমার যেটা ব্যক্তিগত মতামত যেটা আমি আমার ক্রেডিটে আমি সফল হয়েছি, সেটা হচ্ছে আপনি রাত 1টা বা 2টার পর বায়া রিকোয়েস্ট দেওয়ার ট্রাই করবেন, রিপ্লাই দেওয়ার ট্রাই করবেন। মানে আমি কখন বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দিলে আমার বায়ার আমাকে নক করার সম্ভাবনা? আমি তো বললামই, আমি তো ওইটাই বললাম। কয়টা স্যার রাইট যে 1টা 2টা এই এই সময় ট্রাই করবেন, 3টা 4টা মানে রাত যত গভীর হবে আপনার। জি আচ্ছা এই সময়গুলোতে ট্রাই বায়ার রিকোয়েস্ট দেওয়ার ট্রাই করুন। আর যদি আমার আর যে বায়ার রিকোয়েস্ট অনেকগুলা যে যদি কাজটা ইজি হয় তাহলে অনেকেই সঙ্গে সঙ্গে অনেক অ্যাপ্লাই করে, তো ওটা আসলে 5 10টা 20টা ওটা কোনো ইয়া না ফ্যাক্ট না, হ্যাঁ আপনি দিয়ে দিবেন সমস্যা নেই। যদি একদম বেশি হয় যে 100টা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই পড়ে গেছে সেটা না দিলেও না দিয়ে। যখন বেশি হয়ে যাবে বায়াররা কি তখন নিচের দিকে যাবে? সেটা আসলে ভাগ্যের উপর ডিপেন্ড। না এখানে আবার ছাড়ের ভিডিও দেখছি যে ছাড় বলছে যে যতই বেশি হোক যার যেটা ভালো হবে সেটা বায়ার এক্সেপ্ট। হ্যাঁ সেটাই সেটাই সেটা তো অবশ্যই, কারণ বায়ার রিকোয়েস্ট আপনি আপনি হয়তো স্যার আপনি বায়ার রিকোয়েস্ট 1 ঘন্টা সময় নিয়ে লিখবেন, আপনি মন মতো করে সাজায় বসে লিখবেন, ঠিক আছে, লেখার পর সাবমিট করবেন, সাবমিট করার সঙ্গে সঙ্গে তো আসলে বায়ার রিকোয়েস্ট অনেকেই সেন্ড করবে, তার মানে তো বায়ার এটা এটা না যে ওর আসলে অপেক্ষায় আছে যে কারা সেন্ড করতেছে ওদের তাড়াতাড়ি হায়ার করে চলে যাবে, এরকম কিন্তু না। ওরা রিকোয়েস্ট যখন শেষ হয় আসা শেষ হয়ে যায় তখন ওরা ওইটা দেখে যে কার রিকোয়েস্ট বেটার হয়েছে। হ্যাঁ সেটা বায়ার সেটা আসলে এখন তো বায়ারের ব্যক্তিগত বিষয়, এত কিছু ভাবেন না, এত কিছু ভাবলে সমস্যা, এত কিছু ভাবেন না, সেটা হচ্ছে ট্রাই করেন যে পার্টে বায়ার রিকোয়েস্ট দেওয়ার আছে যতটুকু পজিটিভ ভাবে দেয়া যায় সাজিয়ে গুছিয়ে সময় নিয়ে দেন, দেন আশা রাখি ভালো রেজাল্ট পাবেন, আর রাত 1টা 2টা 3টার সময় ট্রাই করেন আরো বেটার। জি 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 ওকে ভালো থাকেন।
আচ্ছা রেজওয়ান ভাই আপনাকে তো বললাম, হ্যাঁ আচ্ছা এভাবেই থাকবে পোস্টটা এখানে আউটসোর্সিং এ? বুঝলাম না, মানে আউটসোর্সিং ফ্লিংসি সিক্রেট গ্রুপে কি পোস্টে দিয়ে রাখবো? আপনি আমাকে আপনাকে আমি ফেসবুক আইডি দিছি না, আপনার আমি আপনার ফেসবুক আইডিতে রিকোয়েস্ট দিতে বললাম না একটা, আপনার আইডিতে? হ্যাঁ আপনি আমাকে তো বলেননি। বুঝি না, আপনি ফেসবুক ইউজ করতে পারেন, ফেসবুক চালাতে পারেন? জি 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 আচ্ছা আপনার এটা ফেসবুক যদি চালাতে পারেন তাহলে আমার এই যে নামটা লিখে ফেসবুকে সার্চ দেন, আমাকে ফার্স্ট পাবেন। আপনাকে দিয়ে আমাকে মেসেজ দিয়ে বলেন যে আমার স্কিল টেস্ট দরকার আছে, হ্যাঁ এটা দিয়ে মেসেজ করে রাখেন। আচ্ছা আচ্ছা আপনার আচ্ছা ঠিক আছে। আচ্ছা ফরহাদ হোসেন আপনি কি আছেন? জি স্যার, জি স্যার আছি। জি বলুন স্যার, আমার গিগটা একটু চেক করে দেওয়ার দরকার ছিল। আচ্ছা আচ্ছা স্ক্রিনশট দিন। হ্যালো স্যার। হুম বলুন স্যার, আমার পুরাতন আইডিটা স্যার ডিসেবল হয়ে গেছে, তো ওই জন্য নতুন আইডি খুঁজছি। একটু আমার প্রোফাইলটা একটু গিগটা একটু চেক করে দিলে ভালো হইতো। কেন প্রথমটা ডিলিট করলেন কেন? স্যার ডিজেবল হয়ে গেছে, ফাইবার থেকে ডিজেবল করে দিয়েছিলাম। তাহলে অবশ্যই টার্মস এন্ড কন্ডিশন গুলো আগে পড়ে নেবেন। হ্যাঁ স্যার, এইবার ভালো করে খুলছি তো এই জন্য ওই একটু ভেজা লেগে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে স্যার, এবার আসলে ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন গুলো ফাইবারে দেয়া আছে নিশ্চয়ই। হ্যাঁ স্যার, ওখানে দেখেন যে ফাইবার কোনটা কোনটা নিষেধ করে, তো ওই নিষেধ কোন জিনিসগুলো দেখতে দেয় না। আচ্ছা আপনার এখানে এত ছোট করে দেখা যাচ্ছে কেন? স্যার আমার স্ক্রিনটা একটু সমস্যা, তো আমার স্ক্রিনে একটু সমস্যা এই জন্য ছোট করে রাখছি। আমি আমার স্ক্রিন তো দুটো ডাবল বড়। চশমা লাগালো তো আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা স্যার একটু বড় করে দিচ্ছি স্যার, একটু স্যার। স্কিল 10টা দিয়েছেন না? দিছে ডক্টর। গিগ চেক করাবেন? গিগ জি স্যার, গিগ তো আপনার অ্যাক্টিভ, অ্যাক্টিভ আছে কিছু চেক করাবো স্যার একটু স্যার। আপনারা এই ভুলগুলো কেন যে করেন কিছু বুঝি না। এই আপনার এইসব ইয়া কেন, এই যে এসব একটা বাঁকা বাঁকা কেন, এই যে আর কোথায় আর আছে পরে আসে স্টেপে ই কোথায়, এটা তো এক সিরিয়াল হবে।
আপনার ডেসক্রিপশন হয়নি, হ্যাঁ ডেসক্রিপশন চেঞ্জ করে আপনি স্যারের, আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে টোটাল, আপনি স্যারের ফেসবুক মার্কেটিং এর এটা গিগ তো আপনার অনেক চেঞ্জ করতে হবে ভাই, আপনার সার্ভিস আরো বাড়াইতে হবে, আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক প্রমোশনের জায়গায় আবার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে সার্ভিস দিবেন, এটা পেইড, এটা হলো পেইড অ্যাড। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, আমি কি আছি? না আমি নাই। আচ্ছা আমার কথা শোনা যায়? কি হস? যাই তো শোনা, শোনা যাচ্ছে। আচ্ছা ইয়ে ফরাত ভাই, ফরাত হোসেন আপনি কি আছেন? আচ্ছা ওরা নেটের সমস্যা, গিকে কত সমস্যা তারপরও গিক পাবলিশ করে দিছি। আচ্ছা সোহেল রহমান আপনি কি আছেন? সোহেল রহমান, আশিকুল ইসলাম স্যার আমি আসি প্রথমে, এটা আমার কথা হইলো? আপনাদের কোনো কোশ্চেন থাকলে গ্রুপে পোস্ট দিয়ে দেন। হ্যালো স্যার। জি বলুন স্যার, আমার নেটের একটু প্রবলেম ছিল তো স্যার, এখন একটু চেক করতেন। হ্যাঁ আপনার প্রবলেম হচ্ছে, আপনার গিগে হিউজ সমস্যা আছে, হ্যাঁ অনেক সমস্যা, আপনার ডেসক্রিপশন তারপর হচ্ছে মাই সার্ভিস ডেসক্রিপশন এসবে গরমিল আছে। আপনি আবার স্যারের ভিডিওটা দেখেন, গিগ ফেসবুক মার্কেটিং এর গিগের ভিডিওটা দেখেন স্যার কি বলছে, ওটা দেখে আবার ওটা গিগটা আবার ডিলিট করে দেন। আপনি ডিলিট করে দিব, ডিলিট করে নতুন করে সাজান, আপনার গিগে অনেক সমস্যা। আর মেন কথা হচ্ছে গিগ একবার এডিট অ্যাক্টিভ করলে নতুন অবস্থায় আর এডিট করা যায় না, হ্যাঁ এডিট করলে র্যাঙ্ক হারায়, তো এই কাজটা করা যায় না, তো আপনি আবার নতুন করে সাজান গিগটা, কারণ গিগে অনেক কিছু চেঞ্জ করতে হবে। তো স্যার একটা প্রশ্ন স্যার বলবো? বলেন স্যার। আমি লিড জেনারেশনের জন্য স্যার মানে বাইরের কোম্পানির ওয়েবসাইটগুলো স্যার কিভাবে ফান্ডার করব লিড জেনারেশনের জন্য? হ্যাঁ ফাইন্ড আউট করতে গেলে আপনার গুগল আর লিংকডইন হেল্প নিতে হবে, তারপর আছে ইয়েলো পেজ আছে ওটাতে করতে পারেন। একটু দেখালে স্যার ভালো হতো। আপনি লিংকডইনে যদি লেখেন, এই যে লিংকডইনে, লিংকডইনে এসে যদি এই সার্চ বারে লেখেন যে তোমার হচ্ছে ইলেকট্রনিক কোম্পানি ইউএস, এটাও একটা মেথড। এখান থেকে অবশ্যই আপনার কোম্পানি সিলেক্ট করে দিতে হবে। কোম্পানি আচ্ছা লোকেশন দিলাম হচ্ছে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট কানেকশন এর জন্য। কোম্পানি হ্যালো এই যে দেখেন বুঝতে পারলেন স্যার, ঠিক আছে এভাবে এভাবে একটা মেথড। আর একটা মেথড হচ্ছে অনেকগুলো প্রসপেক্টিং ইয়ে আছে, ওইসব ইয়েলো ইয়েলো পেজের ইয়েটা
আচ্ছা আপনি গুগল থেকেও পারেন, গুগল থেকেও নিতে পারেন। এই যে দেখেন আমি একটা কালকে একটা স্যাম্পল তৈরি করছিলাম রিয়েল এস্টেটের, টপ 10 রিয়েল এস্টেট কোম্পানি কানাডা দিলে এই যে কানাডার এই যে ইয়াগুলো আসে, ঠিক আছে? এটা একটা ইয়া ইয়া তোমার হচ্ছে অপশন। আর একটা অপশন হচ্ছে ইয়েলো পেজ থেকে আপনি কানেক্ট করতে পারেন। ওই ইয়েলো পেজের ইয়াটা আমার এখন এই মুহূর্তে আমার কাছে দেখি কোম্পানি চাচ্ছেন, এটা যদি উপরে লেখেন আর এখানে যদি আপনি আপনার টার্গেটের সিটি যদি সেট করে দেন, দিয়ে সার্চ দেন, তাহলে এভাবে ওই যে কোম্পানি লিস্ট চলে আসবে। তো এখান থেকে আপনি কোম্পানি গুলো নিয়ে আপনি কালেক্ট করবেন তথ্য। আমরা মনে থাকবে ইয়েলো পেজ, ঠিক আছে স্যার? ইয়েলো পেজ মানে আচ্ছা গুগলে সার্চ দিন তাহলে ইয়েলো পেজ, ইয়েলো পেজ নিয়ে সার্চ দিন তাহলে আচ্ছা ঠিক আছে। দ্যাটস রানিং স্যার। এখানে ধরেন যে এইখানে ওই ইয়াটা করলে ফোনে আসলে তো লাগবে না। ফোনে এই আচ্ছা মানুষ গোড়ামি আপনি কে আছেন? মানুষ গোড়ামি যারা অ্যাক্টিভ আছেন তাদের কোনো কোশ্চেন থাকলে? জি স্যার আমি বলবো একটু। হ্যাঁ বলেন স্যার। আমার যে প্রবলেম হচ্ছে একটা, আমি কি আমি স্ক্রিন শেয়ার করতে চাই স্যার। কি সমস্যা? দিব দেন। কি সমস্যা? সমস্যাটা হলো স্যার এই যে আমার একটা ভুল হয়ে গেছে, ভুলটা এখন আপনি খোমার চোখে দেখেন কিনা। কালকে রাত্রি আসতে গিয়ে আপনি স্ক্রিন শেয়ার দেন, আর আপনি আমাকে মেসেজ করছেন হলো আমার ফেসবুক আইডিতে, ফেসবুক আইডিতে মেসেজ করলে তো আমি আপনাকে দেখবো না, আপনি গ্রুপে পোস্ট দিবেন। আচ্ছা গ্রুপে পোস্টও দিছি স্যার, গ্রুপেও দিছি, কিন্তু আমি চিন্তা করছিলাম অন্য একটা। যাই হোক এখন কি করবো স্যার বলুন তো, এই যে স্ক্রিন শেয়ার দেবো। অবশ্যই স্ক্রিন শেয়ার দেবেন, নিশ্চয় নিশ্চয়ই। দেখেন শেয়ার স্ক্রিনে একটা বাটন পাবেন। দিছি স্যার। কি সমস্যা? আচ্ছা একটু উপরে দাও তো। আচ্ছা মাউস আপলোড দিন তো আমার। মাউজ প্রুফ আপনি রিকোয়েস্ট গেছে দেখেন, মাউজ আপনাকে রিকোয়েস্ট গেছে না, অ্যাপ্রুভে ক্লিক করেন না স্যার। এখানে এরকম কিছু নেই, আবার আরেকটু চেষ্টা করবো নাকি স্যার? হ্যাঁ সকাল 10টা থেকে 12টা পর্যন্ত দুপুর 2টা থেকে। আচ্ছা যান আপনার ইয়েতে যান, কোথায় সমস্যা সেখানে যান।
সমস্যাটা স্যার এই যে এই যে এই যে আমার ইয়াটা দেখতেছেন প্রোফাইলটা দেখতেছেন এই থেকে আমি ওই যে কালকে গিগ পাবলিশ করতে গিয়ে একটা টেস্ট আসে স্যার শুনতে পাচ্ছেন আমাকে স্যার জি শুনতে পাচ্ছি আচ্ছা এই আর স্যার অনুগ্রহপূর্বক রাগ করবেন না এই টেস্ট আসে সেই টেস্টের ক্ষেত্রে আমি টেস্ট দিয়ে বসি রাত ১২টা এই ১২:৩০টার দিকে আচ্ছা ওখানে একটা প্রশ্ন দিতে না পারায় ৬.৮৮ এরকম আসছে তো আমাকে ওখানে লেখা আছে যে আফটার ৯২ ডেজ মানে ওয়েট করতে বলছে আপনি আমি বলি আপনার বলা শেষ হ্যাঁ শেষ শেষ আমার এটাই প্রশ্ন যদি এই বিষয়ে আপনাকে সাজেস্ট করেন এই বিষয়ে সাজেস্ট হচ্ছে আপনি এক্সাম কয়বার দিবেন একবার জি আপনি কি এক্সাম একবার দিবেন স্কিল টেস্টের এক্সাম একবার দিবেন ইয়েস স্যার ইয়েস স্যার আচ্ছা একবার যদি দিয়ে থাকেন তাহলে রিটেক টেস্ট নামে একটা বাটন পাবেন ওই যে টেক টেস্টের বাটনটাই দেখা যাচ্ছে রিটেক টেস্ট হ্যাঁ জি স্যার আপনি আরেকবার এক্সাম দিতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনাকে আবার ফুল প্রিপারেশন নিয়ে আপনি যেন পাস করতে পারেন মিনিমাম ৭ পয়েন্ট ঠিক আছে পাশে পাস কিন্তু ৭ পয়েন্ট ১০-৭ তো আপনি আপনি ফুল আবার একটু ভালো করে রিসার্চ করেন তো রিসার্চ করার পর আপনি রিটেক টেস্টে ক্লিক করলে আপনি আরেকবার এক্সাম দিতে পারবেন যদি না যদি তারপরও ফেল করেন তাহলে কিন্তু আপনার ৯০ দিনের জন্য সবকিছুই অফ হয়ে যাবে মানে আর কোনো নতুন গিগ দিতে পারবেন না আচ্ছা একটু এখানে গিয়ে দেখবেন নাকি স্যার যে আমার কি পজিশন না পজিশন পজিশন তো আপনি বললেন যে ৯২ দিন দেখাচ্ছে তাহলে আর কি দেখাবে এটা আমার বলা আর আপনার দেখার মধ্যে অনেক পার্থক্য স্যার আমি নতুন আর আপনি একেবারে বিজ্ঞ আচ্ছা আমি তো বললাম যে এই সমস্যা আপনার আচ্ছা জান আপনি যেটা বলছেন বিরক্ত করে নেই স্যার সমস্যা যদি সমাধানে না হলে তো মরণ আপনি স্যার বলছেন আমাকে রিটেক করতে এক সপ্তাহ পরে নাকি না এক সপ্তাহ না আপনি চাইলে আজকে দিতে পারেন সমস্যা নাই তবে আগে রিসার্চ বা আমি হচ্ছে প্রস্তুতি নিব অবশ্যই প্রস্তুতি নেবেন এবার যেন মিস হয় না শিওর স্যার আমি তাহলে ওই কাজটাই করি রিটেকে গিয়ে কি করব রিটেক টেস্টে আগে ছিল টেক টেস্ট একটা টেস্ট টেক বাটন ছিল না জি স্যার ওই বাটনটাই এখন দেখাবে রিটেক টেস্ট আচ্ছা আচ্ছা ওই রিটেক টেস্টে ক্লিক করলে আপনি আবার পুনরায় টেস্টের দেওয়ার যে নিয়ম অনুযায়ী আবার চলে আসবে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে এই সৎ পরামর্শ না হলে তো আমি স্যার আজকে থেকে মনে মনে চিন্তা করছি যে আমাকে আপনি আর ফ্রিল্যান্সিং করবেন না 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 ওইরকমটা না মানে চিন্তা করছি যে আমাকে ৯০ দিন অপেক্ষা করতে হবে অন্যান্য বিষয় শিখতে হবে এবং অন্য একটা গিগ প্রকাশের চিন্তা করছি আচ্ছা না এইটা এটা আপনাকে আগে পাস করতে হবে না হলে আপনি যে গিগে দেন ওই গিগেই দেখাবে ৯০ দিন ৯২ দিন ততক্ষণে প্রস্তুতি এসে যাবে বা আপনাদের হেল্প পাবো হ্যাঁ আপনি আপনি যেটা করেন যেটা আপনি আছে কোশ্চেনগুলো ভালো করে একটু মুখস্থ করে নিন মুখস্থ করার পর একটু চেষ্টা করেন যে দেওয়ার পরীক্ষা দেওয়ার জন্য ওই 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 প্রশ্ন থেকে স্যার কমন মাত্র ৩টা ৪টা প্রশ্ন আসছে যে প্রশ্ন মানে যে ফাইবার টেস্ট ২০২০ থেকে ১২০টা প্রশ্ন মধ্যে ৪টা প্রশ্ন কমন আসছে ৪০টার মধ্যে ৫০টা মধ্যে ৪০টা এই বিষয়ে নিজেরও একটু নলেজ থাকা লাগবে এই বিষয়ে হ্যাঁ অনেক স্যার শিওর স্যার না স্যার আমার আছে না হলে এত পয়েন্ট পাই কেমন করে জাস্ট আর একটা উত্তর দিতে সেটাই তো ওভাবেই হ্যাঁ অবশ্যই অবশ্যই আর কোনো কোশ্চেন থাকলে সমস্যা হলে তারপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই চেষ্টা করবেন যে আসলে পাস করার জন্য তারপরে কোনো সমস্যা হলে কালকে সাপোর্টে আমার বলে শিওর স্যার আর অবশ্যই মাথায় রাখবেন যে ফেল করলে কিন্তু আপনি ৯০ দিন ৯২ দিনের জন্য ওয়েট করতে হবে তো অবশ্যই অন্য অন্য মোবাইল নাম্বার থেকেও খোলা যাবে না অবশ্যই যাবে তারপর যাবে যে আইডি তৈরি বলেন যে না আমি আর ৯০ দিনের জন্য ওয়েট করব না দেন আপনি নতুন একটা ফাইবার এখন করতে পারবেন না ৯০ দিনের জন্য অপেক্ষা করা যায় নাকি স্যার আমি তো চাকরি করি ছুটি আছে বিদায় তো আজকে কি কাজ করছি হ্যাঁ সেটাই তাহলে আপনি আপনার পরিবারের অন্য সদস্য আছে না আপনার ওয়াইফ আছে মেয়ে জি জি তো ওদের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ওদের তথ্যগুলো দিয়ে আপনি আবার করতে পারবেন সমস্যা আচ্ছা শিওর না করাই বেটার যেটাই আছে এটাই মানুষ করেন চেষ্টা করেন পার করার জন্য আচ্ছা শিওর স্যার আসসালামু আলাইকুম স্যার আমি মিটিং লিভ করলাম আপনার ইচ্ছা
আচ্ছা, ইনি একজন পোস্ট করছেন কর্নেল নাকি কর্নেল, আপনি কি আছেন কর্নেল? কর্নেল না কর্নেল লিখছেন আপনি, জানেন আপনি কি আছেন? আচ্ছা এটা অ্যাপ্রুভ করে দিলাম।
হ্যালো জি বলুন, শুনতেছি। স্যার এই যে আমি ওই পোস্ট আবার দিয়েছি। আচ্ছা আচ্ছা, স্ক্রিনশটে যান ফাইবার। আপনি যেটা দিতে পারেন যে আই উইল ডু ফেসবুক মার্কেটিং অর প্রমোট ফেসবুক মার্কেটিং অর প্রমোশন এনি বিজনেস ইন ইউএসএ, এটা হয়। আই উইল ডু ফেসবুক মার্কেটিং সার্ভিস সার্ভিস ইন এনি কোম্পানি। বাই এনি ইউএসএ কোম্পানি। আপনার স্কিল ঠিক করছেন? প্রোফাইলে স্কিল ঠিক করছেন? মনে হয় করছি। 1 মিলিয়ন ফেসবুক প্রমোশন আছে নিচে আসেন। শুধু ম্যানুয়ালি দিচ্ছেন? ম্যানুয়ালি কি, ম্যানুয়ালি পোস্ট এটা দেন, ম্যানুয়ালি পোস্ট শুধু ম্যানুয়ালি লিখছেন? উপরে উপরে দেন, ওই যে উপরে উপরে ম্যানুয়ালি শুধু ম্যানুয়ালি লিখছেন, ম্যানুয়ালি কি, ম্যানুয়ালি পোস্ট এটা দেন। ঠিক আছে, এখন নিচে আস। যাব যান, সেভ দেন। এটা চেঞ্জ করতে বলছেন। ওয়েলকাম টু ফেসবুক প্রমোশন গিক। হ্যাঁ, ফেসবুক প্রমোশন গিক তো মার্কেটিং। আচ্ছা, প্রমোশন ভালো। নিচে আসেন, এখন নিচে আসেন, নিচে আসেন।
my service description আচ্ছা নিচে আসুন এস মাই সার্ভিস স্টাইল লিখেন মাই সার্ভিস স্পেশালিটি বা সার্ভিস স্টাইল লিখেন যে 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 উপরেটা দেওয়া আছে সার্ভিস ডেসক্রিপশন তাই মাই দেওয়া দরকার নেই লিখেন সার্ভিস স্পেশালিটি শুধু সার্ভিস লিখেন আমার এসে প্রচুর জ্বর এমনিতে আমি মানে জ্বরে অনেক কথা বলতে পারতেছি ও সরি সরি সার্ভিস লিখেন সার্ভিস এখন সেভ দেন স্কিল দিতে হবে আপনার আপনি হচ্ছে স্কিলের সারের ভিডিওতে ওই যে ইয়াগুলো কোশ্চেন গুলা মুখস্ত করে স্কিল দিতে পারবেন নিজে নিজেই স্কিল টেস্ট দিতে বললে তো আপনার সঙ্গে যোগাযোগ করতে বলবে স্যার তাই তো বলছে ম্যাক্সিমাম আমি তো তাই দেখছি সবাই তো আপনার সাথে যোগাযোগ করতে বলছে জি আচ্ছা তাহলে শুধু ওই তাহলে আপনি আমার এই যে এই নাম আপনার সাথে মনে আমার ফ্রেন্ডের যোগাযোগ আছে মনে হচ্ছে আচ্ছা তারপরও আপনি দেখেন এই যে এই আইডিতে মেসেজ দিয়ে রাখেন আমার এই পার্সোনাল আইডি ফেসবুক ফেসবুক আইডি আমি আজকে তো হবে কি না আজকে বিকেলে আমি দিয়ে দেব না আমি তাহলে আমি এটা কে এন ফরহাদ দেন আচ্ছা আমি তাহলে এই স্টপ আস্তে আমি এটা আপনার সঙ্গে কি আমার আজাদ কুষ্টি আমারটা হ্যাঁ আপনার সাথে আমার মেবি কানেক্ট আচ্ছা আপনি তারপরও দেন না আজাদ কুষ্টি নামে মনে হয় আমার মনে হয় আপনার সাথে আমার কানেক্ট আছে আপনি রিকোয়েস্ট দিয়েছেন আমাকে আমি তো দিয়েছি প্রথম দিকে প্রথম দিকেই আজাদ কুষ্টি হ্যাঁ আছে আছে ঠিক আছে এই যে তো ঠিক আছে দাদা হ্যাঁ আচ্ছা আচ্ছা দাদা আচ্ছা ওকে আপনাদের কোনো কোশ্চেন থাকলে গ্রুপে পোস্ট দেন ওই পোস্ট দেখে সাপোর্ট দেওয়া হবে পোস্ট দেন আচ্ছা এম এম বি আজিজ আপনি কে আছেন
আচ্ছা হল সন্দেশ হ্যালো জি বলুন স্যার, আমি একটা গিগ ক্রিয়েট করছিলাম স্যার, একটু যদি দেখতেন। আপনি আপনি কি নতুন স্টুডেন্ট? একদম নতুন? জি স্যার, জি স্যার। তাহলে নেক্সট দিন থেকে অবশ্যই কোনো কোশ্চেন থাকলে অবশ্যই গ্রুপে পোস্ট দিয়ে আগে, হ্যাঁ, আপনার সমস্যাটা নিয়ে স্ক্রিনশট দিয়ে পোস্ট দিয়ে। আচ্ছা, স্ক্রিনশট এইসব ইমেজ গুগল থেকে নিয়ে দিয়েন না, অনেক সময় ফাইবারে দিক দিনেট করে দেয়, একদম ইউনিক হওয়া ভালো। ঠিক আছে, তবে মানে নিচের লেখাগুলো একটু দেখে দেন, এটা বাদ দিয়ে দিন, ব্যানারটা বাদ দিয়ে দিন। হ্যাঁ, ব্যানারে আপনার ছবি ইউজ করতে পারেন, একদম ইউনিক হওয়া ভালো, তাহলে রিস্ক থাকে না। এমনকি আমার একটা গিগ দিনেট হয়েছে, আমি ফার্স্ট টাইম যখন জানতাম না তখন আমি দিয়ে আমি একটা গিগ দিনেট হয়েছে আমার। I will publish site pressure pushing memory top site university. আচ্ছা, গিগ কি আপনার অ্যাক্টিভ? এটা অ্যাক্টিভ করছেন গিগ? হ্যালো, পাবলিশ করতেছেন? আপনি গিগ কি অ্যাক্টিভ করছেন, মানে পাবলিশ করছেন? জি না স্যার, পাবলিশ হয় নাই তো, ইংলিশ টেস্ট চাইতাছে। আচ্ছা, ইংলিশ টেস্ট চাইলে আপনার ওই যে কোশ্চেন মুখস্থ করে একটি পরীক্ষা দিতে হবে স্যার। এটা তো দিয়ে দেওয়ার কথা স্যার, কে দিবে? ওয়েলকাম টু মাই ক্লাসিক পাইট, ওয়েলকাম টু মাই ক্লাসিক পোস্টিং কি? আচ্ছা, ওয়েলকাম টু মাই ক্লাসিক পাইট পোস্টিং কি কথাটা মাঝ বরাবর দিন। জি স্যার, মাই সার্ভিস। আই হোপ ইউ, এটা কি WI? ও স্যার, এটা বোধহয় মিস্টেক হয়েছে স্যার, কাটা গেছে, কাটা গেছে। এটা এটা দাও দরকার নাই, এটা এটা দিয়েন যে প্লিজ মেসেজ মি বিফোর প্লেস ইউর অর্ডার, এটা দিয়েন, না হলে দিয়েন যে এনি কোশ্চেন প্লিজ মেসেজ মি। জি স্যার, এরকম কিছু দিয়ে বেস্ট ট্রিগার্স দিয়ে আপনার নামটা দিয়েন। জি স্যার। আচ্ছা, ওভারঅল ফাইবারে অনেক সেলার আছে কি, অনেক ভালো রিভিউ আছে,
চল্লিশটা পঞ্চাশটা রিভিউ আছে, তারা ৪৫টা ৪০টা পোস্ট দেয় হলো ৫ ডলারে, আপনি দিচ্ছেন ৬০টা পোস্টে ১০ ডলার, তো কম হয়ে গেল না যেহেতু আপনার রিভিউ নাই? এই বিষয়টা ভেবে দেখবেন, আপনি চাইলে দিতে পারেন সমস্যা নাই, কিন্তু বিষয়টা ভেবে দেখবেন, কারণ হচ্ছে যাদের গিগে রিভিউ আছে চল্লিশটা পঞ্চাশটা তারাই ৪০টা পোস্ট দেয় ৫ ডলারে, ৫ ডলার ৪০টা পোস্ট দিবে করে দিয়ে ৫ ডলার নেয়, আর আপনি দিচ্ছেন হলো ৫০টা, ও ৫০টা পোস্ট হচ্ছে ১০ ডলার, তাহলে আপনার কেন কাজ দিয়ে ভাইয়ার? জি স্যার, তো এই বিষয়টা ভেবে দেখবেন। আচ্ছা ওভারঅল ঠিক আছে, আর টেস্টের বিষয় যদি না পারেন এখন দি, তাহলে এই যে এআইডিতে একটা মেসেজ দিয়ে রাখেন। আচ্ছা এই যে এআইডিটাতে, জি স্যার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি স্যার। আচ্ছা যদি পাঠান তাহলে আমি পরে দেখবো না। হ্যাঁ জি স্যার, ঠিক আছে। হামিদুর ভাই এত চলে যাচ্ছেন? হামিদুর ভাই ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ঘুম থেকে উঠলাম একটু আগে। আচ্ছা ভাই আপনি তো ভালো সময় আছেন, আমি তো সমস্যায় আছি। চাকরি বাকরি সব বাদ ভাই, এখন আপনাদের দুয়াই ভাই ফুল টাইম ফ্রিল্যান্সিং করার জন্য নিয়ত নিছি, এখন কতদূর পারবো জানি না। অবশ্যই পারবেন, কেন পারবেন না? ভাই আমারে 5টা মিনিট সময় দেন। হ্যাঁ আমি খালি জাস্ট খালি একটু নাস্তাটা করে আমি জুমে ঢুকতেছি, ইয়ে করতেছি। আচ্ছা আমার এখনো 5-7 মিনিট সময় আছে, আপনি যান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? জি আলামিন ভাই ভালো আছি। স্যার চিনতে পারছেন স্যার? হ্যাঁ আপনার ভয়েস শুনলেই তো আমি বুঝতে পারি যে আলামিন কথা বলতেছে। জি স্যার, ওই যে গিগটা একটু দেখে দিবেন স্যার, ওই যে ওই দিন আপনি ইয়াটা কি না টাইটেলটা। হ্যাঁ স্ক্রিন স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন। এখান থেকে সেভ দিলে আসবে না, উপরে যান প্রাইজিং এ ক্লিক করেন উপরে। হ্যাঁ এখন 1 মিলিয়ন ফেসবুক প্রমোশন, 2 মিলিয়ন। আচ্ছা ওই যে 1 মিলিয়নের পাশে একটা স্পেস দেন, ওই যে বোল্ড, হ্যাঁ স্পেস দেন। জি স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, টু এস ওয়ান টু এস। আচ্ছা নিচে আসেন, দেন সেভ দেন। Welcome to my Facebook marketing cake. As a Facebook promotion is also the best way to increase your increase. Increase কি করবে? আর ইনক্রেস মানে স্যার উন্নীত করা বা বৃদ্ধি করা। ইনক্রেস সেলস, ইনক্রেস না, ইনক্রেস বুঝতে পারছি, ইনক্রেস সেলস বা ইনক্রেস ট্রাফিক ফর ইওর বিজনেস বা ইনক্রেস সেলস ফর ইওর বিজনেস, আপনার ব্যবসার জন্য ফেসবুক মার্কেটিং ইয়া করবে, ভূমিকা রাখবে, বুঝতেছেন না? আপনি তো ইনক্রেস এর পর তো কিছু দেননি, কি ইনক্রেসটা কি করবে? অবশ্যই সেলস বা ট্রাফিক বা দেন, এটা দেন যে ফেসবুক
ইনক্রিজ সেলস দেন, তাহলে মিনিংটা হচ্ছে যে ফেসবুক প্রমোশন, ফেসবুক মার্কেটিং করলে আপনার বিজনেসটা, বিজনেসের সেলসটা বৃদ্ধি হবে, তাই না? এটাই যে এই কিছু কিছু কথাগুলো বোল্ড করে, সরি মার্কার করে দিছেন না, এই সব কথা এখানে মার্কার করে না দিয়ে ওই যে উপরে যে ডেসক্রিপশন লিখছেন না, ওইখানে ইম্পর্টেন্ট কথাগুলো বোল্ড করে মার্কার করে দিন, আর এই সব কথাগুলো বোল্ড করে দিন, তাহলে বেটার হবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে এগুলা কালারগুলো শুধু কালারগুলো সরাই দিমু, আর উপরে যে ইম্পর্টেন্ট কথাগুলো আছে এগুলো স্যার বোল্ড করে মার্কার, ওগুলো মার্কার করে দিন, বোল্ড করে মার্কার করে দিন, আর নিচের যে ডেসক্রিপশন দিচ্ছেন নিচের গুলো এগুলো বোল্ড করে দিন। ঠিক আছে, এখন নিচে যান, ইয়ে যান, সেল দেন, ওটা পরে ঠিক করে নিন। এখানে ফ্রি টেক্সট হবে না, হ্যাঁ, ওই যে অ্যাটাচমেন্ট ফাইল দিয়ে, অ্যাটাচমেন্ট ফাইল বায়ার আপনাকে যে রিকোয়ারমেন্ট দিবে সেটা অ্যাটাচমেন্ট ফাইলে দিবে, ফ্রি টেক্সট হবে না স্যার। এটা কিভাবে দেখেন, ওই যে পাশে, ওই যে পাশে দেখেন তিনটা আইকন আছে না, এই যে এডিট কর, হ্যাঁ ওই সোজা ডানে যান, ওই সোজা ডানে যান, হ্যাঁ ওই সোজা ডানে যান, হ্যাঁ এখানে ক্লিক দেন, এডিট এডিট এডিট, নিচে আসেন, এই যে ফ্রি টেক্সট নিচে আসেন, এখানে হ্যাঁ অ্যাটাচমেন্ট, এই যে এটা দিব স্যার, অ্যাটাচ অ্যাটাচমেন্ট, আপডেট দিয়ে দেন, সেভ দিয়ে দেন। এই যে ফেসবুক প্রমোশন কথাটা আপনি এই যে ইয়া করে দিন, ওটা হচ্ছে কি বলে, একটা হচ্ছে মানে হেডিং ট্যাগ, মানে হেডিং ওয়ান আর আছে হেডিং টু, মানে হেডিং ওয়ানটা হচ্ছে গিয়া যে আপনার লেখাটা ফেসবুক প্রমোশন লেখাটা বোল্ড হয়ে আসবে। জি স্যার, এই কথাগুলো যেন ওই ওইটা বোল্ড করে দিয়ে আপনি হয়তো ক্যানভাতে গেলে দেখেন যে একটা হচ্ছে দুইটা, মানে আপনি যে কোনো কিছু লিখবেন সেটা দুইটা লেখার অপশন হচ্ছে, একটা লেখা বোল্ড হয়ে আসে, একটা লেখা হচ্ছে বোল্ড ছাড়া আসে, আপনারটা হচ্ছে বোল্ড ছাড়া, তো বোল্ড বোল্ড যেন হয়ে আসে সেটা সেইটা ভাবে দিয়ে, আর নিচের কথাগুলো অবশ্যই, আচ্ছা আমি ক্যানভা থেকে দেখাই, কারণ না দেখালে বুঝতে পারবো না। আচ্ছা আপনি ইয়ে করেন, আমি ক্যানভাতে যাবো স্যার, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। জি স্যার, আচ্ছা যান, আপনি যান, আপনি স্ক্রিন শেয়ার করছেন, আচ্ছা আপনি আবার স্ক্রিন শেয়ার করে, আপনি যান, আমি আপনি একটা গিগ নেন, হ্যাঁ একটা গিগ নেন, আচ্ছা হ্যাঁ থাক নিতে হবে না, এই যে টেক্সটে ক্লিক করুন, এই যে ডান বামের সাইডে টেক্সটে ক্লিক করুন, এই যে টেক্সট, মানে কোনো কিছু লিখবেন সেটা কই থেকে লিখবেন, আমি আপনার শুরু থেকে দেখাচ্ছি, এই যে টেক্সটে ক্লিক করেন, যে কোনো কিছু লিখতে গেলে কই থেকে নিয়ে আসেন, হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন, এই যে স্যার এখান থেকে, এখান থেকে যে অ্যাড এ হেডিং, হ্যাঁ এই যে অ্যাড এ হেডিং, এইখান থেকে নেবেন, এই সাব হেডিং থেকে নিয়েন না, সাব হেডিং থেকে নিলে কি যে লেখাগুলো বোল্ড হয় না, আর বোল্ড না হলে আপনার লেখাগুলো বোঝা যাবে না,
মানে ছোট ছোট হবে স্যার এটা কোথা থেকে এটা এটা স্যার ডাইরেক্ট এজি স্যার ইয়া থেকে নিছিলাম এর জন্য মেবি আমি স্যার বুঝতে পারছি স্যার এই যে ওই যে অ্যাড হেডিং থেকে দিলে আর কিছু করবে স্যার এটাকে না শুধু স্যার না কিছু না ফেসবুকের লোগোটা দিলে দিয়েন ফেসবুকের লোগোটা দাও ভালো জি আচ্ছা এটা পরে করেন হ্যাঁ ঠিক আছে ভাই আচ্ছা হামিদুর ভাই আপনি আছেন না হ্যাঁ ফরদ ভাই আমি রেডি আচ্ছা ঠিক আছে আমি শুধু আরেকজন একটা শুধু কথা শুনিয়েছে আজাদ কুষ্টিয়া দাদা আপনি আছেন উনি মেসেঞ্জারে লিখছে যে দাদা আমাদের ফ্রিল্যান্সিং সম্ভব কিনা জানি না তো ওনার একটু সাথে কথা হবে আচ্ছা ঠিক আছে আপনি দেন সাপোর্ট দেন আমি লিখনি আচ্ছা ঠিক আছে ফরদ ভাই হ্যালো আসসালামু আলাইকুম।